শুক্রবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী রণকৌশল নিয়ে একা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব ব্যানার্জি, সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয় ত্রিপুরার নির্বাচনী রণকৌশল নিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকরা ঘিরে ধরেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি, সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাসকে। রাজীব ব্যানার্জি বলেন, বিজেপিকে হারানোর মতো একমাত্র শক্তি মমতা ব্যানার্জি, যা পশ্চিমবাংলায় করে দেখিয়েছেন তিনি। বিজেপিকে পরাস্ত করতে হলে তৃণমূল কংগ্রেসের কোনো জোটের প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস একলা চলনীতিতে বিশ্বাসী। 60 বিধানসভা কেন্দ্রে প্রার্থী পদের জন্য এখনও পর্যন্ত 120টি আবেদনপত্র জমা পড়েছে। সেই আবেদনপত্রগুলো স্ক্রুটিনি করেছেন কমিটির চেয়ারম্যান তথা প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। শুক্রবার বৈঠকে এই স্ক্রুটিনির রিপোর্ট তুলে ধরা হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। চলতি মাসেই ত্রিপুরাতে আসতে পারেন অভিষেক ব্যানার্জি, ফেব্রুয়ারিতে রাজ্যে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার একটাই বক্তব্য, আমরা চাই ভারতীয় জনতা পার্টিকে হারাতে, এবং তৃণমূল কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল একাই 100। কিন্তু এই জোটটা কি ক্ষতি করবে? হ্যাঁ, জোটটা কি ক্ষতি করবে বিজেপি বিরোধিতায়? সিপিএম কংগ্রেস জোট। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, 35 বছর সিপিআইএম ত্রিপুরায় রাজত্ব করেছে। কংগ্রেসের কয়েকজন নেতাদের কাঁধে ভর করে তারাই এখন সিপিআইএমের সঙ্গে জোট বেঁধেছে। তৃণমূল কংগ্রেস একাই বিজেপির বিরুদ্ধে যে লড়াই করতে জানে সেটা পশ্চিমবাংলা দেখিয়ে দিয়েছে, যার কারণে ত্রিপুরাতেও ওই একই নীতি অবলম্বন করা হবে। সেখানে নিশ্চিতভাবে কংগ্রেস এবং সিপিএম জানত আমরা কোনো সিট পাব না। ওদের টার্গেট ছিল তৃণমূলকে হারানো, আর ওরা জানত তৃণমূল যদি হারতো বিজেপি ক্ষমতা আসতো, কংগ্রেস সিপিএম জোট তো ক্ষমতা আসতো না। তাহলে ওরা কাজ জন্য করেছে, গত নির্বাচন তো এখানে জোট করে লড়েছে। ওদের একমাত্র টার্গেট ছিল বিজেপিকে হারানো নয়, তৃণমূল কংগ্রেসকে হারানো, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য। সুতরাং এইসব কথা বলে ওদের ত্রিপুরাতে এখন আতাত হয়েছে ক্রেডিবিলিটি বলতে কিছু নেই। 25 বছর যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সবসময় বামফ্রন্ট ক্ষমতায় এসছে কংগ্রেসের কিছু নেতৃত্বের কাঁধে ভর করে। 78 আপনারা জানেন, 72 সালে আমরা 41টা সিটের মধ্যে কংগ্রেস পেয়েছিল। ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন কংগ্রেসের ফাইনাল ভয়েস ওভার। উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটো আলাদা আলাদা বিষয়। দুটোর ক্ষেত্রে এই নির্বাচনের রণকৌশল পৃথক ধরনের হতে পারে, এক্ষেত্রে ব্যতিক্রম নয় তৃণমূল কংগ্রেসেও। কিন্তু ত্রিপুরায় এই একলা চলনীতি আলোচনায় শিরোনামে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসকে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টির বি টিম হিসেবেই কাজ করছে। তৃণমূল কংগ্রেসের এই একলা চলনীতির কারণে ভোট ভাগ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে বিজেপি বিরোধী ভোট ভাগের সম্ভাবনাই প্রবল। ভোট ভাগ হতে পারে বাম কংগ্রেস জোটেরও, আর এই ভোট ভাগাভাগির খেলায় কে গিয়ে থাকবে কিংবা কে পিছিয়ে থাকবে সেটা সময় সাপেক্ষ। সায়ন্তন টিভি।